নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথি। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। ইদানিং প্রচুর কিডনির পেশেন্ট পাচ্ছি আমি, এবং এই কিডনির পেশেন্টগুলো কিন্তু এসছে শেষ পর্যায়ে। একটা কিডনি রোগীকে 4টে পর্যায়ে ভাগ করা যেতে পারে, এবং এই কিডনি রোগের কারণ সব অনেকে জানতে চান। সে হচ্ছে কি, আমরা যে এলোপ্যাথি ওষুধগুলো খাই তার ডোজটা কমপ্লিট করি না, এবং আমরা অনেক সময় পেন কিলিং ট্যাবলেট খাই। পেন কিলিং ট্যাবলেট কিন্তু ভবিষ্যতে কিন্তু কিডনিকে এফেক্ট করে, সেটা কিন্তু বিজ্ঞানী বলছে। তাই আমরা পেন কিলারের সঙ্গে সবসময় অ্যান্টাসিড খাবো, চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবো না, এবং এইগুলো যদি আমরা পেন কিলিংয়ের ব্যাপারে যদি হোমিওপ্যাথি চিকিৎসায় শরণাপন্ন হই, তাহলে অন্তত পেনটা যেমন কিল হবে এবং হয়তো একটু সময় লাগলো, কিন্তু আপনি কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন পাবেন। এবং কিডনি অনেকে, আমি আজকে এই ভিডিওটা করছি, এর আগেও আমরা ভিডিও করেছি, কিন্তু আজকে আবার করতে বাধ্য হলাম এই কারণে, অনেক পেশেন্ট আমাদেরকে প্রচুর ফোন করে অনেকক্ষণ জ্বালাচ্ছে যে স্যার কিডনি কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়। এবং আমাদের ক্ষেত্রে বলবো যে কিডনির যে ক্রিয়েটিনিন লেভেল, এবং ক্রিয়েটিনিন লেভেলটা যখন 1.2 হয়ে যাচ্ছে বা সামান্য যখন তার বেড়ে যাচ্ছে, সে কিন্তু ভয়ে, মানে কারোর সঙ্গে কোনো চিকিৎসকও বা বলছেন, বা কখনো ক্ষেত্রে তার পরিজন পরিবাররা তাকে মাংস খেতে বলছে, মাংস খাওয়া যাবে না। কিন্তু এটা তারপরে আমি আমার অনেক পেশেন্ট দেখা গেছে, সে কিন্তু একবারে ঝিঙে সিদ্ধ ঝাল ভাত খাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের শারীরবৃত্তীয়ভাবে ওই অবস্থায় তার কিন্তু ভিটামিনস, প্রোটিন, মিনারেলস কিছু খেতেই হবে, এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে, তবেই কিডনি ভালো থাকবে। এবং অনেক ক্ষেত্রেই কিডনি রোগ হলেই তাকে বলছে যে কিডনি রোগ হয়েছে, অতএব আপনি জল খাবেন না। কিন্তু জল ওই ক্ষেত্রে দেখতে হবে যে পিপাসা যে পায়, পিপাসাটা যদি পায়, এবং অতিরিক্ত যেমন জল খাবেন না, আবার পিপাসার জন্য জল না খান, তখন কিন্তু এসক্রিশন জলটা প্রপার না হয়ে আমাদের যে বর্জ্য পদার্থ ডায়লেট না হয়ে, তখন কিন্তু আমাদের কিডনির এক্সক্রিশন করতে অনেক কষ্ট হবে, যার জন্যে রিনাল ফেলিওর হতে পারে। এবং সেই জন্যেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং জল কতটা গ্রহণ করবেন করবেন না, সে ব্যাপারে কিন্তু আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর এ ব্যাপারে বলতে চাই যে আমাদের কাছে লাস্টে যে আসে, যখন তার ডায়ালিসিস চলছে, এবং কিডনির পেশেন্টের ক্রিয়েটিনিন যখনই বাড়ে, এবং তাদের কিডনিতে একটা ইরিথ্রোপোয়েটিন হরমোন আছে, সেই হরমোনটা ব্লাড তৈরিতে সাহায্য করে, যখনই কিডনির কোনো সমস্যা হয় তখন ওই ইরিথ্রোপোয়েটিন হরমোন প্রপার কাজ না করার কারণে হিমোগ্লোবিনটা কমতে থাকে। হিমোগ্লোবিন কমার সাথে সাথে ইউরিয়া কমতে থাকে, এবং এক্ষেত্রে আমরা যদি এই টেস্টগুলো করে দেখি যে ভালো থাকছে, এবং আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে যারা মানে ডায়ালিসিস করেনি, তাদের আর ডায়ালিসিস করতে হয়নি, এবং যারা ডায়ালিসিস করেছে তাদের করছে, মানে অনেকবার সপ্তাহে 2-3টে করতে, আস্তে আস্তে তাদের আমরা কমিয়ে দিতে পারছি, তার হিমোগ্লোবিন বাড়াতে পারছি, এবং হিমোগ্লোবিন বাড়ানোর জন্য এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ তাদেরকে ইঞ্জেকশান করা হয়। ইঞ্জেকশানটা কী করে না, আমাদের রক্ত তৈরি হয় বোন ম্যারোতে, বোন ম্যারোকে স্টিমুলেট করে, তাহলে বোন ম্যারো একটা টাইমের পরে কিন্তু সে মানে ফেটিক হয়ে যায়। সেক্ষেত্রেও আমাদের হোমিওপ্যাথি শুধু বোন ম্যারোকে সাপ্লিমেন্ট করতে পারে, এবং বোন ম্যারোকে নতুনভাবে উজ্জীবিত করতে পারে ফিজিওলজিক্যালি, যার ক্ষেত্রে আপনার হিমোগ্লোবিনটা কিন্তু প্রপার থাকতে পারে। এবং আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় ওই সমস্ত পেশেন্ট যাদেরকে এলোপ্যাথি ছেড়ে দিয়েছে, যাদের একদম চ্যানেল করা আছে, তাদের কিন্তু আমরা ডায়ালিসিস কমাতে পেরেছি। অবশ্যই কিছু জটিল টেস্টের ব্যাপার আছে, এবং সেখানে তার অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে কি না, প্রোটিন বেরিয়ে যাচ্ছে কি না, এবং যদি ভালো হয়, যেগুলো লাস্টে যে আসে, তাদের আমরা জেনেটিক টেস্ট করাই, সেটা একটু খরচবহুল, কিন্তু পেশেন্টটা কিন্তু দীর্ঘজীবন পায়। অনেক সময় কিডনি ট্রান্সপ্লান্টেশনের কথা বলে, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশন সব ক্ষেত্রে সাকসেস হয় না, এবং নট অনলি দ্যাট, কিডনি ট্রান্সপ্লান্টেশনের পরে তার কিন্তু একটা মেডিসিনাল খরচা 10,000 rupees পার মান্থ। আমার কাছে একটা পেশেন্ট আছে, সে আমার কাছে ট্রিটমেন্ট করে, সে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশন করেও তার অস্বাভাবিকতা আছে, আমার হোমিওপ্যাথি ওষুধ এসে বলে স্যার আমার এর থেকে মরে গেলে ভালো হতো। আমি কেন এ কথা বলছেন, মানে আমার 40 লক্ষ টাকা খরচা হয়েছে, আমার তো ছিল না, আমার আত্মীয় বন্ধু বান্ধব জামাইবাবু আমার শ্বশুরবাড়ি দিয়েছে, এবং আমার একটা হরলিক্সের বেবি ফুডের ব্যবসা ছিল, সেই ব্যবসাটা আমি এখন মাল ফেলতে পারছি না, আমার ওই টাকাগুলো চাওয়ার জন্য আত্মীয় স্বজন আর আসে না, তাদের কাছে যেতে পারি না, টাকা দিতে পারছি না, আর আমি রোজগার করতে পারছি না, আমার মেয়ে আছে তার পড়াশোনার খরচ চালাতে পারছি না। তাই সামাজিক প্রেক্ষাপটে এই কিডনি ট্রান্সপ্লান্টেশনের পরে বেঁচে আছে, কিন্তু অর্ধমৃত, জীবন মৃতর মতো বেঁচে থাকা, এ বলো দুর্বিষহ, এরকম আমার কাছে অনেক পেশেন্ট আছে। এবং অনেকে আবার বলে যে, এবং এক্ষেত্রে বলবো কিডনি পেশেন্টের কিন্তু যেমন ক্রিয়েটিনিন করবেন, সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার ইজ মে বি দ্য কজ অফ কিডনি প্রবলেমস। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের দীর্ঘদিন সুগার আছে তাদের এই সুগারটাকে মাস্ট বি কন্ট্রোল, এবং সেটা হোমিওপ্যাথি পদ্ধতিতেও করতে পারেন, এবং হাঁটাচলা করবেন, এবং
এবং হাঁটাচলা মানে সবসময় হয়তো আপনি সময় পাচ্ছেন না, কিন্তু আপনাকে একটা ছোট্ট টিপস বলি, আমি ছোটো ডাক্তার ছোটো টিপস বলি, ছোটো টিপসটা কী না, আপনি ধরুন ব্রাশ করেন, বেসিনের কাছে যান, তাহলে আবার যে ব্রাশের যে মানে অ্যাকচুয়ালি আপনার পেস্টটা দূরে রাখুন, পেস্টটা আনতে যান, দুবার তিনবার হাঁটুন, তারপরে ওই দাঁত মাজতে মাজতে হাঁটুন, এবং আপনি ধরুন বাড়িতে খাবার দিচ্ছে তার আগে আপনি এদিক সেদিক হাঁটাহাঁটি করুন, সেটাও কিন্তু ব্যায়াম। ব্যায়াম মানেই যে সবসময় কসরত করতে হবে তা না, আপনি উঠবোস করতে পারেন, সম্ভব হলে পাটাকে ছড়িয়ে দিতে পারেন, এবং কিছু আমাদের আমরা আবার অনেক সময় কী করি যে অনেক ডায়েটিশিয়ানের কাছে পাঠাই, তাতে আবার একটা সমস্যা দেখা দিয়েছে, সেই ডায়েটিশিয়ান কিন্তু কমিশন খাওয়ার জন্যে সে কিন্তু আবার অন্য ডাক্তার কাছে পাঠিয়ে দেয়, সে বলে হোমিওপ্যাথি বিশ্বাস করে না। এই জন্য আমাদের ভিডিওগুলো করছি, হোমিওপ্যাথি ক্যান মিরাকেল রেজাল্ট ইন এনি, এবং এই কিডনির পেশেন্ট, আমার কাছে একটা কিডনির পেশেন্ট বলছে স্যার আমরা আগে জানতামই না যে কিডনির পেশেন্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্ভব, এভরিথিং এভরি ক্রিটিক্যাল ডিজিজ ক্যান বি ট্রিটেড বাই দি হোমিওপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথির সীমাবদ্ধতা আছে কিন্তু সীমার এখানে নেই, একথা আমি বারবার বলি, কিন্তু আপনি যখন কোনো পদ্ধতিতে আপনার সুরাহা নেই ইউ ক্যান ট্রাই দ্য হোমিওপ্যাথি, কারণ আমাদের কাছে এমন অনেক রেজাল্ট আছে যে পেশেন্টকে বলে দেওয়া হয়েছিল যে 3 বছর বাঁচবে, 2 মাস বাঁচবে, সে পেশেন্টকে আমরা 10 বছর 12 বছর বাঁচিয়ে রাখতে পেরেছি, সেটা যেমন ক্যান্সারের ক্ষেত্রে, প্রোস্টেটের ক্ষেত্রে, এবং ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে ক্যান্সারের তো বটেই, এবং কিডনির পেশেন্টের ক্ষেত্রেও তাকে আমরা দীর্ঘ সুস্থ স্বাভাবিক জীবন, তারকে যে অবশ্যই ট্রিটমেন্টটা নিতে হবে, খাদ্য খাদকের একটা রিলেশন আছে, মাংসটা কম খেতে হবে, কিন্তু খেতে হবে কারণ প্রোটিন অনেক সময় গণ্ডগোল করে, কিন্তু প্রোটিন তো আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে। আরেকটা আমি রিসেন্ট পদ্ধতি শুরু করেছি এই যে কিডনির প্রবলেমের জন্যে, কিন্তু তার বর্জ্য পদার্থ ব্রেনে জন্মায় এবং ব্রেনে কিন্তু এফেক্ট হয়ে যায়, তখন কিডনি ভালো থাকলেও ব্রেনের জন্য অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেম হয়, সেক্ষেত্রে একটা ট্রেস বল পাওয়া যায়, সেই ট্রেস বলটা যদি নাও পান, আপনারা যেটা বাড়িতে যে বাসন মাজার জন্যে যে নরম যে ইয়েটা পান সেটাকে দিয়েও প্রেস করলে কিন্তু সেই টেনশনটা চলে যায়, সেই ব্রেনের বর্জ্য পদার্থও কিন্তু রিলিজ হয়ে যায়, তা আপনি আমাদের যে ব্রেনের মধ্যে যে হরমোন তৈরি হয় সেই বর্জ্য পদার্থটাকে রিলিজ করে দেয়, তাই এই জন্যে শুধু ম্যানেজমেন্ট এবং চিকিৎসা, অনেকে ভাবে যে ম্যানেজমেন্ট হোমিওপ্যাথিতে শুধু বা অ্যালোপ্যাথিতে শুধু ওষুধ খাওয়াটাই চিকিৎসা, ম্যানেজমেন্ট ইজ এ পার্ট অফ ডায়েট অ্যান্ড রেজিমেন্ট ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, এগুলো ভাবতে হবে। সর্বোপরি বলতে চাই হোমিওপ্যাথি চিকিৎসায় কিডনির পেশেন্ট আমাদের অসংখ্য ভালো রেজাল্ট, এবং অনেক সময় একটা বাচ্চা ছেলে তাকে প্রতি সপ্তাহে একবার করে ডায়ালিসিস করতে হতো, এখন তারা আমরা চিকিৎসা করার পরে মাসে একদিন ডায়ালিসিস করার সম্ভব হয়েছে, এবং কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসছে যার একটা কিডনি ড্যামেজ, তা আমার কাছে বললো যে কী করা যায়, তা আমি তাকে ট্রিটমেন্ট করে তার একটা কিডনি দিয়ে তাকে স্বাভাবিক জীবন, সে কিন্তু তার প্রফেশনে আছে, ভালো আছে, সুস্থ আছে, এবং ঘুমের ব্যাপারেও ভাবতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, এবং জল ডাক্তারবাবুর পরামর্শে কিন্তু প্রথমেই জল খাবেন না, এবং কিডনিতে সিস্ট হয় এবং সিস্ট হলেই লোকে জল খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু কিডনিতে সিস্ট হলে জল বেশি খেতে হবে, কারণ জলটা যে বেরোয় তাতে ছোটো ছোটো সিস্ট হয়ে যায়, জল থাকে, কিন্তু জলটা যদি না খান তাহলে কিন্তু ওই সিস্টটা কোনো দিনই ক্লিয়ার হবে না, তাই এই জন্যে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনার চিকিৎসা করুন, হোমিওপ্যাথি চিকিৎসা দি বেস্ট বলে আমার মনে হয়, কারণ আমার কাছে দুঃখের বিষয় প্রথমে কেউ আসে না, যখন অ্যালোপ্যাথি ছেড়ে দেয় আসে তা সত্ত্বেও তাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা সাবস্ক্রিপশন করবেন, আপনাদের শেয়ার সাবস্ক্রিপশন এবং কমেন্টস আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করবে, যে উজ্জীবিত হয়ে আমরা আবার নতুন নতুন ভিডিও করব। সর্বোপরি বলি, সবশেষে বলি, যে কোনো ব্যাপারে চিকিৎসার থেকেও সচেতনতা বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয়, এবং সেই জন্যই আমরা এই ভিডিওগুলো করছি। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, নমস্কার।